কলকাতায় আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক, নার্সিং স্টাফ, চিকিৎসা কর্মী সহ সামাজিক সংগঠনের সদস্যরাও আজকের এই মিছিলে অংশগ্রহণ করেন। ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে এই মিছিল বের হয়। এই মিছিল ইসলামপুর শহরের রাজপথ, পিডব্লিউডি মোড়, হাই স্কুল মোড়, বাস টার্মিনাল হয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। আপনারা সবাই জানেন যে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে জঘন্য ঘটনা ঘটেছে। একজন ছাত্রী চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে এবং সেই ঘটনার প্রতিবাদে আমরা এখানে ইসলামপুরের হাসপাতালের সমস্ত কর্মচারী, বিভিন্ন স্বাস্থ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষজন এবং সাধারণ মানুষজন তারা প্রত্যেকে আজকে এখানে প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিল সভা এবং এসডিওর কাছে আমাদের দাবিগুলো নিয়ে আজকে কী কী কর্মসূচি আমাদের মিছিল, প্রতিবাদ সভা আর এসডিওর কাছে দাবিপত্র। না, আমরা কর্মবিরতি করে অংশগ্রহণ করিনি। যারা ডিউটিতে আছে তাদেরকে বাদ দিয়ে বাকি যারা আছে তারা এসেছে এখানে। আমার নাম পার্থ প্রতিম ভদ্র।